আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। শাহিনুর রেসিপিতে সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি ভীষণ মজার এবং মুচমুচে একটি বিকেলের নাস্তার রেসিপি নিয়ে। আজকে আমি যে নাস্তাটা বানিয়ে দেখাবো, এটা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতে অসাধারণ এবং মুচমুচে। ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করবে এই নাস্তাটি। বানানোর জন্য মূল উপকরণ হিসেবে ব্যবহার করব মাত্র একটি আলু আর এক কাপ পরিমাণে সুজি। তো চলুন কীভাবে এটা বানিয়েছি সেটাই দেখে নেওয়া যাক। আর আপনি ততক্ষণে আমার ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 2 কাপ পরিমাণে পানি। দিয়ে দেবো 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি, একদম ছোট করে কুচি করে রেখেছি। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ধনিয়া পাতা কুচি। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে চিলি ফ্লেক্স। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিচ্ছি চাট মশলা, এগুলো আছে 1/2 চা চামচ করে। এরপর দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা আলু, আমি আগে থেকে সেদ্ধ করে সেটাকে ম্যাশ করে রেখেছিলাম, তো সেটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একসাথে সব কিছু ভালোমতো মিশিয়ে দিচ্ছি। আর আলুটা যেহেতু আমি আগে থেকে সেদ্ধ করে ম্যাশ করে রেখেছিলাম, তাই একটু শক্তমতো হয়ে আছে। চামচটা দিয়ে একটু আমি এভাবে একটু মিশিয়ে দিচ্ছি সব কিছু একসাথে। মেশাতে মেশাতে দেখবেন যে পানিটাই বলক চলে আসবে, চুলার আঁচটা তখন একটু কমিয়ে দিতে হবে। তো আমিও সেটাই করেছি, চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে সুজি। সুজিটা দিয়ে তাড়াতাড়ি করে কিন্তু নেড়ে চেড়ে এটাকে মিশিয়ে দিতে হবে, কারণ সুজি দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা টেনে যেতে শুরু করে আর খুব দ্রুত গতিতে কিন্তু পানিটা টেনে যায়, তাই তাড়াতাড়ি করে এটাকে মিশিয়ে দিতে হবে। চুলার আঁচটাকে কমিয়ে রাখতে হবে এখন, খুব বেশি বাড়িয়ে দেওয়ার দরকার নেই। তো তাড়াতাড়ি করে নেড়ে চেড়ে আমি এখানে একটা দইয়ের মতো বানিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত একটা দইয়ের মতো পরিণত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু নাড়াচাড়া করতে হবে বারবার করে। তো দেখুন একটা ডো কিন্তু এখানে প্রায় তৈরি হয়ে গেছে, দেখুন এরকম হলেই হবে। তো আমি এবার এটাকে চুলা থেকে নামিয়ে একটা ছড়ানো পাত্রের মধ্যে এইভাবে করে দিয়ে বারবার করে মেলে দিচ্ছি আর একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন একটু ঠান্ডা হয়ে যায়। তবে পুরোপুরি ঠান্ডা করলে কিন্তু একদম বেশি শক্ত হয়ে যাবে, তাই পুরোপুরি ঠান্ডা করা যাবে না, হাতে সয় এমন গরম থাকলে কিন্তু চলবে। হাত দিয়ে একটু ভালো মতো মাখিয়ে আমি একটা খামিরের মতো বানিয়ে নিচ্ছি এখানে। একটা খামিরের মতো কিন্তু হয়ে গেছে, তবে খুব বেশি নরম, দেখুন এরকম হলেই কিন্তু চলবে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি, নইলে কিন্তু হাতের সাথে চিপকে থাকবে, তো সেই জন্য একটু তেল মাখিয়ে নিয়ে সামান্য পরিমাণে একটু ডো আমি এখান থেকে নিয়ে নিলাম। খুব বেশি বড় আমি করব না নাস্তাগুলো, আপনি আপনার পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন, বড় বা ছোট যেমন ইচ্ছে। আমি খুব ছোট করে ডোনাটের মতো শেপ দিয়ে দেবো, তো সেজন্য সামান্য পরিমাণে একটু নিয়ে হাতের তালুতে নিয়ে এভাবে করে একটু ঘুরিয়ে তারপর চ্যাপটা করে দিয়েছি। এবার মাঝখান থেকে ডোনাটের মতো একটু ছিদ্র করে দিচ্ছি, দেখুন। আমি আগেই বলেছি যে কোনো শেপে কিন্তু আপনি এটা বানিয়ে নিতে পারেন, খেতে কিন্তু একই রকম লাগবে, দেখতে একটু ভিন্ন লাগবে। তো আমি এরকম ডোনাটের মতো বানিয়ে নিচ্ছি, আরও একটা বানিয়ে দেখাচ্ছি। একটু খেয়াল রাখবেন যেন ফাটল থেকে না যায়, তাহলে কিন্তু আমার নাস্তাগুলো ভাজার সময় ফেটে যাবে বা ভেঙেও যেতে পারে। তো সেজন্য ভালো মতো যেইভাবে করে একটু ঘুরিয়ে নিতে হবে 2 হাতের তালুতে, তারপর আলতো করে একটু চ্যাপটা করে নিতে হবে। এবার আমি একটু ছিদ্র করে দিচ্ছি মাঝখান থেকে, মিনি ডোনাটের মতো হলো দেখতে, মাশাল্লাহ খুবই সুন্দর। তো একইভাবে সবগুলো নাস্তা আমি বানিয়ে নিচ্ছি। নাস্তাগুলো আমি সব বানিয়ে নিয়েছি, মাশাল্লাহ অনেকগুলো হয়েছে। একটা সাইডে রেখে দিচ্ছি এগুলোকে, আর এদিকে একটা ছোট বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1/3 কাপ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে কিন্তু ময়দাও নেওয়া যাবে। তো এবার এখানে আমি কিছুটা পরিমাণে পানি দিচ্ছি, দিয়ে একটা ব্যাটার করে নেব খুবই পাতলা করে, একেবারেই পাতলা, কারণ এই ব্যাটারটার মধ্যে চুবিয়ে নাস্তাগুলোকে আমি ভাজবো, এতে করে খুব বেশি ক্রিস্পি হবে। তবে ব্যাটারটা যে চুবিয়েছি সেটা যেন বোঝা না যায়, আবরণটা যেন একেবারেই পাতলা থাকে সেদিকে একটু খেয়াল রাখতে হবে। দেখুন একেবারেই কিন্তু পাতলা হয়েছে। এবার আমি নাস্তাগুলো এর মধ্যে চুবিয়ে তারপর ভেজে নেবো। তো একটা নাস্তা দিয়ে তারপর এইভাবে করে একটু উল্টে পাল্টে চুবিয়ে নিয়েছে, আর তেল কিন্তু আগে থেকে গরম হতে দিয়েছিলাম আমি চুলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। এবার একটা একটা করে নাস্তা আমি এভাবে করে চুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, আর তেলটা কিন্তু ডুবো তেল হতে হবে এমন। চুলার আঁচটাকে মিডিয়ামে করে দিয়ে তারপর কিন্তু ভেজে নিতে হবে নাস্তাগুলো, সময় লাগবে প্রায় 3 মিনিটের মতো। তো আমি বেশ কিছু নাস্তা এখানে দিয়ে দিয়েছি, দেওয়ার কিছুক্ষণের মধ্যে আমি একটু উল্টে পাল্টে দিচ্ছি, 2 থেকে 3 বার উল্টে পাল্টে তারপর নাস্তাগুলোকে ভেজে নিতে হবে। আর ততক্ষণে পছন্দসই একটা কালারও চলে আসবে আর মাশাল্লাহ সুন্দর মুচমুচেও হয়ে যাবে। তো দেখুন নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর আর কিউট লাগছে। তো মুচমুচে করে কিন্তু নাস্তাগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি 2 থেকে 3 বার একটু উল্টে পাল্টে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি। এবার তেল থেকে ছেঁকে নাস্তাগুলোকে তুলে নেব আমি, আর যে পরিমাণে আমি নাস্তা বানিয়েছি সেগুলো কিন্তু আমার 2 ব্যাচে ভাজতে হয়েছে।
মাশাআল্লাহ নাস্তাগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর আর কিউট হয়েছে, বেশ ছোট ছোট ডোনাটের মতো হয়েছে দেখতে। তো এগুলোকে ভেজে আমি তুলে নিচ্ছি, আর উপরটা কিন্তু খুবই ক্রিসপি থাকে আর ভেতরটা নরম থাকে, কারণ ভেতরে আছে সুজি আর আলু, আর একটু দানা দানা হয়ে থাকে সুজিগুলো, খেতে ভীষণ ভালো লাগে। তো এই তো মাশাআল্লাহ খুব সুন্দর করে কিন্তু আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি, আর দেখুন দেখতে কতটা সুন্দর আর লোভনীয় লাগছে। তো একটা নাস্তা একটু ভেঙে তারপর অবশ্যই দেখাবো আমি যে ভেতরটা কেমন হয়েছে। দেখুন উপরটা কিন্তু খুবই ক্রিসপি, আপনি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যে এত মজার নাস্তাটা এত কম সময়ে এবং সহজে বানিয়ে নেওয়া যায়। তো দেখুন ভেতরটা কত সুন্দর আর উপরে কিন্তু খুবই মুচমুচে একটা ভাব। আপনিও চাইলে কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন, সবাই বেশ পছন্দ করে খাবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।